বিভিন্ন যে যে বিজেপি সরকার রয়েছে ওখান ট্রাইবালদের উপর নির্যাতন, ট্রাইবালদের উপর অত্যাচার এত হচ্ছে, তারা কোথায় ন্যায় পেল? এটা তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে হচ্ছে। আজকে দেখুন যে বিলকিস বানু নিয়ে আমরা এত লড়াই করলাম, সেই বিলকিস বানুর যারা তার উপরে নির্যাতন করেছিলেন তাদেরকে ছেড়ে দেওয়া হলো, ক্ষমা মানে তাদেরকে ইন্ডিপেন্ডেন্স ডে মানে গেল বছর 15ই আগস্ট ক্ষমা করে দেওয়া হলো। আজকে তখন তাদেরকে মালা পরিয়ে কে নিয়ে গেছিল? ভারতীয় জনতা পার্টি, মানে যারা রেপ করছেন তাদেরকে মালা পরিয়ে নিয়ে গেছিলেন। তারপর আজকে দেখছি ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক মঞ্চে সেই সমস্ত নেতারা যারা রেপিস্ট তারা বসে রয়েছেন। আর আমরা কি অপেক্ষায় থাকবো? মহিলাদের সম্মানটা কোথায়?